সালাম আলাইকুম। এই যে দেখতে পারতেছেন আমাদের 33 কেভি লাইন চলে গেছে, মানে মেন লাইন একটা উপকেন্দ্রের। সেই লাইনটা চলে গেলে আমাদের সাবস্টেশন নীল করতে হয়। সেই নীল করার ক্ষেত্রে আগে হলো 33 কেভি এসিআরটা নীল করতে হবে। হ্যাঁ, ক্লোজ মানে আছে, এটা আছে, চালু আছে। হ্যাঁ, একমাত্র দুনিয়ায় এই বিদ্যুতের ক্ষেত্রে ক্লোজ মানে চালু আছে, অন্য অন্য ক্ষেত্রে ক্লোজ মানে বন্ধ, কিন্তু এই বিদ্যুতের ক্ষেত্রে তা না, মানে ক্লোজ মানে চালু আছে। আর এটা টিপ করে দিলে পরেই মানে অন্য কোনো জায়গায় অন্য কোনো সেক্টরের লোক আসলে সহজে বুঝে উঠতে পারবে না যে ক্লোজ আর ওপেন কি। ওপেন কি জিনিস, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা 33 কেভি সেটা বন্ধ করলাম, এদিক থেকে 33,000 ভোল্টের আইতে লাইন আইতে। হ্যাঁ, কিন্তু বন্ধ হয়ে গেল, এইদিকে এইদিকে সব বন্ধ হয়ে গেল। ট্রান্সফরমার লাইন নাই, বাস বারো লাইন নাই, আনার ফিলারগুলো বন্ধ করা। চলেন দেখা যাক। হ্যাঁ, বলেছে বেটা। হ্যাঁ, এগুলো হলো ফিডার, ফিডার মানে আগে 33 কেভি এটা বন্ধ করে নিয়ে তারপরে এটাতে ব্যাটারি মনে হয় নাই। এটা ব্যাটারি নাই, এটা অ্যানালগ সিস্টেমে ইয়া করতে হবে, ঠিক আছে। অ্যানালগ কিভাবে করে সিস্টেমে দেখাই দেন, দেখাই ডিসপ্লে নাই। হ্যাঁ, এটা কোনো কিছু কাজ করতেছে না, এটা ব্যাটারি নাই, এটা ব্যাটারি তোলা লাগবে, ঠিক আছে। এরকম হতে পারে এই যে দেখেন, এখানে ওপেন হয়ে গেছে, এখন কিন্তু ওপেন। এই যে দেখেন, এখানে ওপেন হয়ে গেছে, তার মানে কিন্তু বন্ধ হলো, এখন বন্ধ হয়ে গেছে এটা আর কি। এই তো হচ্ছে আমাদের অবস্থা। এটা করে দুই নম্বর করে, এটা টুবি, দুই নম্বর টিপ করে দেই, মানে বন্ধ করে দাও, বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, ঠিক আছে। মানে এই ভিতরে যে ইয়া সেটা খুলে দিলাম আর, ঠিক আছে। জি, দুই নম্বর শেষ, এবার আমাদের রিমোট রিমোট আগে চাপ দিতে হয়, ঠিক আছে। রিমোট চাপ দিলে আলাদা হলে আর একটা চাপ দিলে পাসওয়ার্ড আসে, তারপরে ইন্টার 1 2 3 4, এটা হায়ার সিকিউরিটি নাকি? হ্যাঁ, হায়ার সিকিউরিটি। এরপরে এই যে সিলেক্ট, সিলেক্টে চাপ দেওয়ার পরে ওপেনে চাপ দিলে বন্ধ হয়ে যাবে, এডিক্টু আর কি ঘুরিয়ে পেঁচায় আর কি ফাংশন, ঠিক আছে, বুঝতে পারছি। এরপরে আমরা হচ্ছে 6 নম্বর। দেখেন, এইভাবে কেউ দেখাবে না আপনাদের, এরকম করে ভিডিও আশা করি কোথাও পাবেনও না, একমাত্র শুধু আমাদের কাছেই পাবেন, একদম প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এটা একটু আলাদা, কিন্তু এই ভিডিওগুলো দেখলে আপনারা একদম খুব সহজে সবকিছু শিখতে পারবেন। যে সাব স্টেশন ডিউটি পারে না বা শিখতে আগ্রহী, তারা এই ভিডিও দেখলে অনায়াসেই শিখতে পারবে। আর এটা কিন্তু আলাদা, ওগুলো স্যার এসে কুপার। হ্যাঁ, কুপার এটা এসে, আর এটা আলাদা, এটা এটা হচ্ছে বন্ধ করার জন্য আমরা যে টিপ মানে বন্ধ করবো। হ্যাঁ, এখানে চাপ দিলাম, এখানে একটা দুইটা অপশন আছে, কনফার্ম টিপ মানে আপনি কি আসলেই বন্ধ করতে চাচ্ছেন কি না, ঠিক আছে। তাহলে ইন্টার মানে ইয়েস করবেন, আর যদি না চান তাহলে ইএসসি চাপ দেন, ইএসসি। আমি যদি তখন বন্ধই করবো, এই যে ইন্টারে বন্ধ হয়ে গেল, বন্ধ করে দিলাম, ঠিক আছে। আমার এখানে আলো জ্বলে উঠছে, দেখেন এখানে 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 যে ওপেন 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 মানে আলো জ্বলে রয়েছে, আর এই যে ক্লোজ মানে বন্ধ, যখন চালু থাকবে তখন হয়ে যাবে। আর একটা দেখাবো, এবার সব ঠিক হয়ে গেছে, 33 কেভি আসলে তো আমরা বুঝবো না, তাই না? হ্যাঁ, এখন আমরা পাওয়ার ট্রান্সফরমারের আগে যেটা বন্ধ করছিলাম 33 কেভি এসি আর, হ্যাঁ, সেটা শুরুতে যেটা বন্ধ করলাম সেটা এখন বন্ধ করতে চালু করে আসবো, রাতে মানে পাওয়ার আসলে যেন সহজে বুঝতে পারি, আমরা বুঝতে পারি, নাহলে তো বুঝতে পারবো না কখন আসছে পাওয়ার, কিছু বোঝা যাবে না আর কি। ক্লোজ, ওপেন হয়ে গেল, যদি পাওয়ার চলে আসে সাথে সাথে আমরা বুঝতে পারবো যে পাওয়ার চলে আসছে। হ্যাঁ, ধন্যবাদ এভাবে সাথে থাকার জন্য। ভিডিও দেখবেন, শিখতে পারবেন নতুন নতুন কিছু। আমাদের পেজে লাইক দিয়ে থাকেন।